দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণের অন্যতম উৎস এদেশের পোলট্রি, ডেইরি ও মৎস্য শিল্প। বাংলাদেশে পোলট্রি শিল্পের বিপ্লব ঘটে 80-এর দশকের পর থেকে। এই বিপ্লবের প্রথম দিকে যে কজন ব্যক্তি এই শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার মধ্যে অন্যতম জনাব মোহাম্মদ রকিবুর রহমান টুটুল। এই অদম্য পরিশ্রমী মানুষটির হাত ধরে 1990 সালে শুরু হয় নাহার অ্যাগ্রোর যাত্রা। নাহার অ্যাগ্রো বর্তমানে দেশের অ্যাগ্রো শিল্পের প্রায় সকল সেক্টরে অবদান রাখছে। বাংলাদেশের বিভিন্ন এলাকায় চলমান রয়েছে নাহারের বেশ কয়েকটি ব্রিডার ফার্ম, হ্যাচারি, ফিড মিল, মৎস্য প্রকল্প, ডেইরি ও হর্টিকালচার। নাহার ডেইরি বাংলাদেশের সবচেয়ে বড় ডেইরি ফার্ম। নাহার ডেইরি ইউরোপিয়ান প্রযুক্তির মাধ্যমে নিয়ম করে টিএমআর মেশিনে তৈরি খাবার খাওয়ানো, অ্যাক্টিভিটি বেল্টের মাধ্যমে সংরক্ষণ করা হয় প্রতিটি গরুর সকল কর্মকাণ্ড। বাছুরদের জন্য রয়েছে পৃথক সংরক্ষিত স্থান। গোসলের সময় নিয়ম করে চলে যাচ্ছে নির্দিষ্ট স্থানে। দুধ সংগ্রহের সময় চলে যাচ্ছে মিল্কিং পার্লারে। দুধ সংগ্রহের পর পুনরায় গরুগুলো ফিরছে তাদের নির্ধারিত স্থানে। তাছাড়া গরুর চিকিৎসা সহ লালন পালনে যেসব সুবিধা দরকার সবই আছে এখানে। এর সবই হচ্ছে পরিকল্পিতভাবে। কোন প্রকার হাতের ছোঁয়া ছাড়া দুধ সংগ্রহিত হচ্ছে চিলারে এবং উন্নত প্রযুক্তির যান্ত্রিক প্রক্রিয়ায় মানসম্পন্ন দুগ্ধজাত পণ্য তৈরি হচ্ছে। খামারের গোবর থেকে অত্যাধুনিক মেশিনে তৈরি হচ্ছে বায়ো ফার্টিলাইজার, যা পরিবেশ রক্ষা ও জমির উর্বরতা বৃদ্ধিতে অবদান রাখছে। নাহার অ্যাগ্রো ব্রিডার ফার্ম। নাহার অ্যাগ্রো রয়েছে বিশ্ববিখ্যাত রস 308 ব্রয়লার, লোহম্যান ব্রাউন ও হোয়াইট জাতের প্যারেন্ট স্টক মুরগির বাচ্চা, যা আমেরিকা ও ইউরোপ থেকে আমদানি করা হয়। মুরগিগুলো বলা চলে প্রশিক্ষিত, ডিম দেবার সময় নিচ থেকে চলে যাচ্ছে বার্ড নেস্টে এবং ডিমগুলো সংরক্ষণ করা হচ্ছে অটোমেটেড বেল্টের মাধ্যমে। মুরগিগুলোকে সর্বোচ্চ প্রযুক্তি এবং বায়োসিকিউরিটি বজায় রেখে লালন পালন করা হয়। নাহার অ্যাগ্রো ব্রিডার ফার্ম থেকে প্রথমে যত্ন সহকারে ডিমগুলো বাছাই করে সেগুলোকে হ্যাচারিতে সংরক্ষণ করা হয়। একটি নির্দিষ্ট তাপমাত্রায় ডিমগুলোকে 18 দিন পর্যন্ত ইনকিউবেটরে রাখা হয়। এরপর হ্যাচারি মেশিনে ট্রান্সফার করে 3 দিন পর বাচ্চা ফুটলে বের করা হয়। ব্রয়লার ও লেয়ার মুরগির বাচ্চাকে আধুনিক মেশিনে টিকা প্রদান করে ব্রেডিং ও প্যাকিং করা হয়। নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। নাহার ফিড মিল নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদনে খাদ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। খামারিদের কাছে মানসম্মত ফিড পৌঁছে দিতে নাহার অ্যাগ্রো বদ্ধপরিকর। নাহার ফিডের সমস্ত কাঁচামাল আমদানি করা হয় ইউরোপ, আমেরিকা ও ব্রাজিল থেকে। নিজস্ব ফর্মুলেশন মিক্সিং, ময়শ্চারাইজিং, কন্ট্রোলিং,
নিজস্ব ল্যাবরেটরির মাধ্যমে, কঠোর মান নিয়ন্ত্রণ এবং অটো প্যাকেজিং এর মাধ্যমে এ সকল উৎপাদিত খাদ্য নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও নাহার এগ্রোর রয়েছে নিজস্ব হর্টিকালচার এবং মাছের খামার। আরও হচ্ছে নিজস্ব তত্ত্বাবধানে ড্রাগন, অ্যাভোকাডো, কলা, লেবু এবং মাল্টা ইত্যাদি ফলের চাষ। মেধাবী ও সুস্থ সবল জাতি গঠনে নিরাপদ প্রাণীজ আমিষের কোনো বিকল্প নেই। দেশ সমৃদ্ধির দিকে এগোচ্ছে, তাই সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে নাহার এগ্রো নিরাপদ আমিষের যোগান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুনাফা অর্জন নয়, বরং সেবাদানই নাহার এগ্রোর মূল লক্ষ্য। জনাব মোহাম্মদ রকিবুর রহমান টুটুল মনে করেন, ব্যবসায়িক মুনাফার চেয়ে সেবা যখন মুখ্য হয়ে ওঠে, সেখানে মুনাফা যেমন নিশ্চিত, তেমনি ব্যবসায়িক প্রবৃদ্ধিও সুনিশ্চিত।